সিএসকেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভটা বলে এবং ভালোবাসা জানাচ্ছি। আসলে আজকে একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে একটা অধ্যায়ের সমাপ্তি এবং একটা নতুন অধ্যায়ের শুরু। যখন হাতে লেখা পাসপোর্ট ছিল বাংলাদেশে, তখন যখন মেশিন ডিউরেবল পাসপোর্ট আসলো, তখন ব্যান্ড হয়ে গেল হাতে লেখা পাসপোর্ট। এবং এভাবেই বাংলাদেশ এগিয়ে গেছে এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তি, বিশ্বের অষ্টমতম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্টের কার্যক্রম শুরু করে। এবং ই পাসপোর্ট যখন মালয়েশিয়ায় এসেছিল, তখন কিন্তু সরকার বলে দিয়েছিল যে এমআরপি পাসপোর্টও বন্ধ হবে। ই পাসপোর্ট আসার পরেও আমাদের প্রবাসী ভাই বোনেরা এত পরিমাণ এমআরপির অ্যাপ্লিকেশন করেছে যে এখন এত পরিমাণ জমা পড়ে গেছে যে এমআরপি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ফয়েল পেপার এবং মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং এই কারণে এমআরপি পাসপোর্টও বন্ধ ঘোষণা করা হচ্ছে। গত 28 তারিখে বাংলাদেশ ভিসা এবং পাসপোর্ট বিভাগ তাদের এক স্মারকলিপিতে ঘোষণা করেছে যে এমআরপি পাসপোর্ট আপাতত আবেদনপত্র গ্রহণ করা হবে না, এবং যারা ইতিমধ্যে এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন তারা তাদের রিসিট নিয়ে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ পাসপোর্ট অফিসে গিয়ে সেই রিসিট দেখিয়ে এমআরপি পাসপোর্টের ফর্মটা, আবেদনপত্রটা, মে ব্যাংকে যে টাকার হলুদ রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা সহ আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের ইএসকেএলে চলে আসবেন এবং আমরা তখন আপনাদেরকে ই পাসপোর্টের সেবা দেব। এবং সেক্ষেত্রে ই পাসপোর্টের যে নির্ধারিত ফি, বাকি ফিটা জমা দিয়ে আপনারা সকলেই খুব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে সরকার অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে ই পাসপোর্ট দেওয়ার। তো আপনারা যারা এমআরপি পাসপোর্টের অ্যাপ্লাই করেছেন তারা অতি সত্বর পাসপোর্ট অফিসে গিয়ে আপনার রিসিপ্টটা দেখিয়ে সেই ইয়েলো কালার হলুদ রঙের ব্যাংক রিসিপ্ট সহ কাগজপত্র, প্রয়োজনীয় ই পাসপোর্টের জন্য যেগুলো দরকার সেগুলো রেডি করে আমাদের এখানে চলে আসেন এবং ই পাসপোর্টের অধ্যায় শুরু হোক। কারণ ই পাসপোর্টের মধ্যে যে চিপ রয়েছে তার মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে, ইমিগ্রেশনে আপনাদের কোনো সময় আটকাবার কোনো রকম সুযোগ নেই। কিন্তু এমআরপি পাসপোর্টে কার্বন থাকে না, তার কোনো ডকুমেন্টস নেই, যে কারণে অনেক আগের তোলা ছবি এখনকার আপনার চেহারা বদল হয়ে গেছে, কেউ ছবি তোলার সময় দাড়ি ছিল এখন দাড়ি নাই, কেউ কারো চুল লম্বা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে আইডেন্টিফিকেশনের প্রবলেম হয়, সেক্ষেত্রে ইমিগ্রেশনে কিন্তু আপনাদেরকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়। তাই এসব ভুলে গিয়ে এখন আসুন আমরা সবাই ই পাসপোর্টের যুগে পা রাখি এবং আমরা এক্সপার্ট সার্ভিসেস করার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ই পাসপোর্টের জন্য।